আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে ফেলেছি টমেটো সস, কিন্তু এটা হচ্ছে হট টমেটো সস। সম্পূর্ণ রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন যে কেন আমি হট টমেটো সস বলেছি। তো এটাতে আমি একটু ঝাল স্পাই অ্যাড করেছি। তো সম্পূর্ণ রেসিপিটা দেখে আসি চলুন। তো আমি এটা খুব ভালোভাবে ধুয়ে একদম ফ্রেশ টমেটো বসিয়ে দিয়েছি চুলায়। তো এটার স্কিনটা যখন ফেটে যাবে তখন আমি এটা নামিয়ে ফেলবো। এই দেখুন, টমেটোর স্কিনগুলো ফেটে গিয়েছে। এখন আর কিছুক্ষণ সিদ্ধ করব। আর একটু নরম হবে, আর একটু ভালোভাবে সিদ্ধ করে আর একটু নরম হওয়ার পরে ভালোভাবে যখন সব স্কিনটা পুরো উঠে আসতে চাইবে, এই যে এইভাবে, তখন আমি এটা নামাবো। আর আপনারা চাইলে এই টমেটোগুলো ব্লেন্ডারে খুব ভালোভাবে ঠান্ডা করে তারপর ব্লেন্ডার করতে পারেন, ব্লেন্ড করে নেবেন। আমি তাই করব। আর যদি ব্লেন্ড করতে না চান তাহলে আপনারা ছাঁকনি আছে ওটার মধ্যে একদম একটু গরম গরম থাকা অবস্থায় চেলে নেবেন, ভালোভাবে ছেঁকে নেবেন। কিন্তু আমি সম্পূর্ণ ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, তাহলে এতে তাড়াতাড়ি হবে। এই টমেটোটার দিকে খেয়াল করলে, ভালোভাবে খেয়াল করে দেখুন, বুঝতে পারবেন খোসা কিন্তু উঠে চলে আসছে। তো এখন আমি এক্ষেত্রে চুলাটা বন্ধ করে দিব আর এটা সম্পূর্ণভাবে একদমই ঠান্ডা করে নেব। এই হচ্ছে গরম পানিগুলো আমি ছেঁকে নিয়েছি আর একটা স্ট্রেনারে এভাবে আমি নিয়ে নিয়েছি। এখন আমি যেটা করব এটা, এই যে এভাবে সবগুলো টমেটো কেটে কেটে দিব, তাহলে ভিতরে যতগুলো পানি ঢুকেছিল সব বের হয়ে যাবে। তাহলে আমি যে ব্লেন্ডারটা করব তখন আর যখন সসটা বানাবো আমার এই পানিগুলো শুকাতে একটু সময় লাগতো, তো একটু তাড়াতাড়ি হবে। তাই আমি এগুলো সবগুলো একটু কেটে কেটে দিচ্ছি ভালোভাবে। আপনারাও এভাবে করলে আপনাদের সময় অনেকটা বেঁচে যাবে। ভিতরে কিন্তু অনেক পানি ঢুকেছে দেখুন, তো আমি একটু কেটে কেটে দিই, ঠান্ডা হতে সাহায্য করবে আর পানিটাও বের হয়ে যাবে। ভিতরে অনেক পানি জমে গেছে। টমেটো ঠান্ডা হয়ে গিয়েছে এবং কি আমি এইভাবে কেটে কেটে দিয়েছিলাম, আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণে পানি নিচে জমেছে। এই দেখুন, এই পানিটা শুকাতে অনেক সময় লাগতো তাই আমি এটা ঝরিয়ে নিয়েছি। তো এখন ব্লেন্ডার করে নিব, তাহলে তারপরে একটু তাড়াতাড়ি আমার সসটা হয়ে যাবে। ব্লেন্ড করে নিই, দেখি এখন কি অবস্থা হয়। এই হচ্ছে ব্লেন্ড করার পরের অবস্থা। তো এখন একটা পাতিলার মধ্যে এটা চেলে নিব। ভালোভাবে চেলে নিব। এই হচ্ছে ছাকার পরে সস আর এই হচ্ছে ময়লাগুলো, এরকমভাবে বের হবে। এখন আমি চুলাটা জ্বলিয়ে দিয়েছি আর এটা এখন এক এক করে মশলা অ্যাড করব। যেহেতু আমি এটা একটু হট টমেটো সস তৈরি করছি তাই আমি এখানে দিয়েছি 4 চামচ লাল মরিচের গুঁড়া। একটা জিনিস সাবধানে করতে হবে, টমেটো সসটা কিন্তু ছিটতে থাকে, যখন প্রায় হয়ে আসবে তখন দেখবেন
তার চারদিকে ছিটবে, যেরকম আমরা হালুয়া তৈরি করি না, বুটের হালুয়া, যখন সম্পূর্ণ হয়ে যায় তখন যেভাবে ছিটতে থাকে ওরকমভাবে ছিটবে। মরিচগুলো মিশিয়ে ফেলেছি, তো এখন আমি দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া। এখানে দিয়েছি আমি এক চামচ, এটা আমি একটু ঝাল টমেটো সস তৈরি করছি। এখন আমি দিব চিনি, আধা কাপ নিয়েছি। তারপর দিব স্বাদ মতো লবণ, যদি লবণ পড়ে আমার দরকার পড়ে আমি আবার দিব, তাই একটু কম দিলাম। এই ক্ষেত্রে আধা চামচ অরেগানো দিচ্ছি, আপনারা এটা দিয়ে দেখতে পারেন, খুব আলাদা একটা সেন্ট আসে। এখন শুধু নাড়াবেন, ভালোভাবে মশলাগুলো মিক্সড হয়ে যাওয়ার পরে আমি এইখানে রেখেছি হচ্ছে তেঁতুল আধা কাপ, ওটাও দিয়ে দিচ্ছি, ভালোভাবে গুলিয়ে রেখেছিলাম। এখন খুব সুন্দরভাবে মিশিয়ে নেবেন আর নাড়তে থাকবেন, কিন্তু এটা কিন্তু ছিটবে, একটু দূরে দাঁড়িয়েই নাড়বেন যাতে আপনার চোখে মুখে না আসে। সবগুলো মশলা একসাথে মিক্সড করে, সারটা মিক্সড হওয়ার পরে যখন টমেটো সসটা প্রায় হয়ে আসবে তখন চিনি লবণ আরেকবার চেক করে নেবেন। তো এখন হচ্ছে শুধু নাড়াতে থাকবেন, টমেটো সসটা হতে থাকবে। আমি যদি তখন চালনির মধ্যে পানিটা ছেঁকে না নিতাম, ঝরিয়ে না নিতাম, তাহলে কিন্তু আরও হতো, এই পর্যন্ত প্রায় হতো। পানিটা ঝরিয়ে নেওয়াতে আমার কষ্টটা কম হবে। অলরেডি বুদবুদ শুরু হয়ে গিয়েছে দেখুন, তো যখন হয়ে আসবে তখন পুরা পাতিল ভরে যাবে আর উপর থেকে সাইডে সাইডে চলে আসবে, তখন বুঝতে পারবেন যেটা হয়ে গেছে। তো সাবধানে করবেন, একটু দূর থেকে করবেন যাতে চোখে না লাগে। এই অবস্থা, এখন দেখুন এই যে আশেপাশে একদম ছড়িয়ে গেছে, আমার ঢাকনাটা সব মেখে গেছে, তো আমি একটু আঁচটা কমিয়ে দিয়েছি, এখন আস্তে আস্তে হবে। এই অবস্থায় এখন সসের সসটার এখন এই অবস্থা। এখন সসটা আপনাদেরকে দেখাচ্ছি, চারদিকে ছিটিয়ে আসতেছে। এখন আমি একটা ফ্রিজের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটার থিকনেসটা। খুব দ্রুত চলে আসতেছে, এখন আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম আগে থেকেই, কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, এটা হচ্ছে আমি চার চামচ নিয়েছি কর্নফ্লাওয়ারটা, ওটা এখন আমি এটার সাথে অ্যাড করে দিব। খুব দ্রুত মিশিয়ে নিব, আশেপাশে যা অবস্থা হয়েছে দেখুন, কয়েকবার আমার হাতেও ছিটে ছিটে এসেছে। তো আপনারা কিন্তু খুব সাবধানে এটা বানাবেন আর একটু দূরত্ব বজায় রাখবেন টমেটো সস থেকে। এখন টমেটো সসটা হয়ে গিয়েছে,
কর্নফ্লাওয়ারটা যে আমি মিশিয়েছি ওটা এখন একটু ভালো করে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটা থিকনেসটা অনেকখানি বেড়ে যাবে। একদম ঘরের পিওর টমেটো সস। এখন এটা আর কিছুক্ষণ চুলায় থাকবে, একটু নাড়াচাড়া করব আর একদম একটু ঘন হয়ে যাবে, আর কিছুক্ষণ রাখব। খুব ভালোভাবে নেড়েচেড়ে টমেটো সসটা তো হয়ে গিয়েছে, তো আমি এখন এটা সংরক্ষণের জন্য সাদা সিরকা হোয়াইট ভিনেগার 1 কাপ মিশিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশাবো। আর কিছুক্ষণ চুলার উপরে রাখবো আমি, এটার থিকনেসটা আর একটু আমার ঘন দরকার। সিরকাটা দেওয়ার পর একটু পাতলা হয়ে গিয়েছে, তাই আর একটু জাল হবে। টমেটো সসটা হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে এটার থিকনেসটা দেখাচ্ছি। দেখুন এখন কিন্তু আর গড়িয়ে আসতেছে না, তখন কিন্তু অনেক দ্রুত চলে আসছিল, এখন কিন্তু আর আসতেছে না। তো এখন আমার টমেটো সস তো হয়ে গিয়েছে, আমি এখন এটা ঠান্ডা করব আর সংরক্ষণ করে একটা পাত্রে রেখে দিব। আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন 6 মাসের মতো, কারণ এটাতে আমি ভিনিগার দিয়েছি। রান্নাগুলো হচ্ছে টমেটো সস, হট টমেটো সস। এটা খুব ইজি বানানো। দেখুন আমি 2 কেজি টমেটো নিয়েছিলাম, তো আমার কতখানি সস বের হয়েছে, আর খুবই থিকনেস, খুবই টেস্টি হয়েছে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। পরবর্তী রান্না দেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন। আল্লাহ হাফেজ। পরবর্তী রান্নায় আবার দেখা হবে ইনশাআল্লাহ।